আন্দোলনকারীরা যখন বলেছে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, আমি নতুন বাংলাদেশ মানে মনে করি অতীতের যে বাংলাদেশ, গত 15 বছরে যে বাংলাদেশ দেখেছি, আমি বলতে পারি গত 54 বছরে যে বাংলাদেশ দেখেছি সেই বাংলাদেশ আর দেখতে চাই না। উত্তরণটা যাতে ঠিক পথে হয়, সত্যিকারভাবেই ফ্যাসিবাদের জায়গায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। কিছু ভাবতে হবে আমরা যাতে সবাইকে নিয়ে, সমগ্র জাতিকে নিয়ে সামনে যেতে পারি। আর সমগ্র জাতিকে নিয়ে যখন যাবেন তখন সমগ্র জাতিকে নিয়ে যাবারও একটা তরিকা আছে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি পলিটিক্যাল। এটা আপনি নিজের মতো করে করতে পারবেন না। সেই অর্থেই আমি বলতে চাই এটা আমাদের জন্যে এখন খুবই একটা জরুরি, সবাই আমাদের কথা বলা। এবং কথা বলা কিন্তু আমি আবার বলছি, আমরা বন্ধুরাও তো কথা বলতে পারি। আমি যদি দেখি আমার ভাই একটা ভুল করছে, আমি তো তার ভুল ধরিয়ে দেব, সেটাই আমার দায়িত্ব। আমার বন্ধু যদি কোনো ভুল করে, তার প্রতিক্রিয়া যদি সমগ্র পরিবারকে আক্রান্ত করে, তাহলে আমাদের সে ব্যাপারে কথা বলা উচিত। একইভাবে আমি বলছি, ডক্টর ইউনুস এবং তার সরকার যদি কোনো ভুল করে, তার কাফফারা সমগ্র জাতিকে দিতে হবে। সেই কারণে তাদের ভুল করবার স্কোপ নাই। তারা ভুল করবার আড়াই মাস পরে যদি বলেন এটা আমাদের ভুল হয়েছে, আমি বলবো সেটাও সবাই মিলে বলেন। একজন মিলে বলবেন আমি ওনাকে মানি না, আমাদের সরকার মানে না, কিন্তু আপনাদের সরকারের আর কেউ সে কথা বলে না, তাহলে কি বুঝবে মানুষ? তার মানে আপনারা নিজেরাও এই ব্যাপারে একেবারে সম্মত আছেন সেরকম নয়। আমি আবার বলি, আমরা বিশেষত রাজনৈতিক দল যারা আছি তাদের দায়িত্ব হচ্ছে বর্তমান সময়টাকে উৎক্রমণ করা, বর্তমান সময়কে অতিক্রম করে এই সময়কে, মানে যেটা একটা ফ্যাসিবাদের থেকে গণতন্ত্রের উত্তরণের মধ্যবর্তী সময়, সেই উত্তরণটা যাতে ঠিক পথে হয়, সত্যিকারভাবেই ফ্যাসিবাদের জায়গায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি তির আটা ময়দা সুজি, কারণ তির ছাড়া আর চলেই না। আবার বলি, আন্দোলনকারীরা যখন বলেছে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, আমি নতুন বাংলাদেশ মানে মনে করি অতীতের যে বাংলাদেশ, গত 15 বছরে যে বাংলাদেশ দেখেছি, আমি বলতে পারি গত 54 বছরে যে বাংলাদেশ দেখেছি সেই বাংলাদেশ আর দেখতে চাই না। আমি একদিনে বদলাতে পারবো তাকে তো বলছি না, কিন্তু আমি বদলাতে পারবো এবং বদলাবো। এবং আমার কাছে একটা মডেল আছে, এমন একটা দেশ যেই দেশে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবো, মনের খুশি মতো কথা বলতে পারবো, আমি অন্য কাউকে গালাগালি করবো না, কিন্তু আমার কথা বলার মধ্যে কেউ কোনো বাধা দিতে পারবে না। সেই রকম যেখানে আমি সম্মান পাবো, মানুষ হিসেবে মানুষের মতো বেঁচে থাকতে পারবো, আমার নিজের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারবো, সেই রকম দেশ গড়বার জন্যে আমাদের সবার চেষ্টা করতে হবে। আর সেই জন্য এটা তো ঠিক, সংস্কার মানে যখন বলা হয় বা আপনারা এত কথাবার্তা বলেন, রাজনৈতিক দলের মধ্যে কি সংস্কার হচ্ছে? তা রাজনৈতিক দলের মধ্যে সংস্কার তো আমার দলের মধ্যে সংস্কার আরেকজন তো করতে পারবে না, আমাকেই করতে হবে। কিন্তু জাতিগতভাবে সেই আকাঙ্ক্ষাটা তৈরি হতে হবে, রাজনৈতিক দলের নেতারা যাতে সুশীল হন, কথাবার্তা যেন ঠিক মতো বলতে পারেন, তারা যেন বুঝে শুনে কথাবার্তা বলেন, ফালতু কথা না বলেন, এমন কথা না বলেন যেটা উত্তেজনা তৈরি করে, এমন কথা না বলে যেটা জাতীয় স্বার্থকে আঘাত করতে পারে।